সাবমেরিন বর্তমানে নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। একটি সাবমেরিন একাই একটি শক্তিশালী নৌবহরকে ধ্বংস করার সক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্যারিয়ার স্টেক গ্রুপ, যেখানে 10টির বেশি যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরি থাকে, তার বিরুদ্ধে ছোট্ট একটি দেশের পক্ষে যুদ্ধ করা অসম্ভব। কিন্তু একটিমাত্র স্টেলথ সাবমেরিন পুরো নৌবহরকে ধ্বংস করার সক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্যারিয়ার স্টেক গ্রুপ তৈরির জন্য ব্যয় হয়েছে $500 বিলিয়ন কিংবা তার চেয়েও বেশি। বিপরীতে $1 বিলিয়ন একটি স্টেলথ সাবমেরিন দিয়ে যদি ক্যারিয়ার স্টেক গ্রুপকে ধ্বংস করা যায়, তবে এর থেকে নৌ নিরাপত্তার জন্য বড় হাতিয়ার কী হতে পারে? এটা শুধুমাত্র গল্প নয়, বরং বাস্তবেও হয়েছে। মার্কিন ক্যারিয়ার স্টেক গ্রুপকে ফাঁকি দিয়ে সুইডেনের গটল্যান্ড ক্লাস সাবমেরিন মার্কিন রণতরিকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। যদিও তা ছিল প্রশিক্ষণ মহড়ায়, কিন্তু বাস্তবতার মাঝে কোনো পার্থক্য নেই, কেননা এটি ছিল চ্যালেঞ্জিং মহড়া মার্কিন নৌবাহিনী এবং সুইডিশ নৌবাহিনীর মাঝে। সুতরাং বুঝতে বাকি নেই আজকের আলোচনার বিষয়ে গটল্যান্ড ক্লাস সাবমেরিন সুইডেন। ডিজেল অ্যাটাক সাবমেরিনের জন্য ফায়ার পাওয়ার নয়, বরং সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে স্টেলথ টেকনোলজি, যার ফলে প্রতিপক্ষের অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি দিয়ে শনাক্ত করতে সক্ষম না হয়। বিতর্কিতভাবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে স্টেলথ সাবমেরিন সুইডেনের সাবগ্রুপের তৈরি গটল্যান্ড ক্লাস সাবমেরিন। সাবমেরিনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: সুইডেন বাল্টিক সাগরের তীরবর্তী একটি দেশ, যার সঙ্গে সরাসরি রাশিয়ার যোগাযোগ রয়েছে। রাশিয়ার সাবমেরিন ফ্লিট প্রায় সুইডেনের নৌসীমা লঙ্ঘন করত, কিন্তু সুইডেন রুশ নৌবাহিনীকে মোকাবেলায় 1990 দশকে একটি শক্তিশালী স্টেলথ সাবমেরিন তৈরির প্রকল্প গ্রহণ করে এবং 1992 সালে প্রথম উৎপাদন শুরু হয় এবং কমিশন করা হয় 1996 সালে। সর্বমোট 3টি গটল্যান্ড ক্লাস সাবমেরিন তৈরি করা হয়েছে সুইডেনের জন্য। কেননা সুইডেনের অর্থনীতি শক্তিশালী এবং ধনী দেশ হওয়ার পরও তাদের নৌসীমা খুবই ছোট। দ্বিতীয়ত, 1990 দশকে সুইডেনের জনসংখ্যা ছিল মাত্র 85 লক্ষ, সুতরাং নৌবাহিনীর সংখ্যা ছিল খুবই কম, তাই অতিরিক্ত সাবমেরিন অপারেট করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই রাশিয়ার সঙ্গে যেহেতু পরিমাণে পেরে ওঠা সম্ভব নয়, তাই কোয়ালিটির উপর জোর দেয় সুইডেন। সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট 1494 টন সারফেস অবস্থায় এবং নিমজ্জিত অবস্থায় 1599 টন, লম্বায় 7.4 মিটার। ইঞ্জিন হিসেবে সুইডেনের তৈরি 2টি ডিজেল ইঞ্জিন ব্যবহার হয়, একই সঙ্গে 2টি এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালেশন সিস্টেম। সুইডেনের এআইপি সিস্টেম পৃথিবীর মাঝে অন্যতম সেরা। এর ফলে সাবমেরিন অধিক সময়ের জন্য পানির নিচে অবস্থান করতে সক্ষম। গতি সারফেস অবস্থায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নিমজ্জিত অবস্থায় 37 কিলোমিটার। সর্বোচ্চ 32 জন ক্রু বহন করতে সক্ষম হলেও সাবমেরিনটি সর্বনিম্ন 18 জন ক্রু দিয়ে পরিচালনা করা সম্ভব, এবং তাও নিয়মিত বিরতিতে শিফটিং ডিউটির মাধ্যমে। অর্থাৎ 6 জন ক্রু প্রয়োজন হয় সাবমেরিনটিকে নিয়ন্ত্রণ করতে। গটল্যান্ড ক্লাস সাবমেরিনের সোনার সিস্টেম হিসেবে রয়েছে CSU-92 ইন্টিগ্রেটেড সোনার, যা পৃথিবীর মাঝে অন্যতম এবং কার্যকর। সর্বমোট টর্পেডো ফায়ার করার জন্য 6টি টর্পেডো টিউব রয়েছে, তবে এর মাঝে 4টি 533 মিলিমিটার, যেখান দিয়ে হেভিওয়েট টর্পেডো নিক্ষেপ করা সম্ভব, এবং 2টি 400 মিলিমিটার, যেখান দিয়ে লাইটওয়েট টর্পেডো নিক্ষেপ করা সম্ভব। সাবমেরিনটি সর্বোচ্চ 16টি টর্পেডো বহন করতে সক্ষম। এছাড়াও সাবমেরিনটি 48টি নেভাল মাইন বহন করতে সক্ষম এবং স্পেশাল মিশনের জন্য অতিরিক্ত স্যুট ইনস্টল করা সম্ভব। সাবমেরিনের প্রধান হাতিয়ার হচ্ছে টর্পেডো 62, যা হেভিওয়েট টর্পেডো সুইডেনের তৈরি। এর রেঞ্জ 50+ কিলোমিটার এবং 500 মিটার পানির নিচে যেতে সক্ষম। সর্বোচ্চ গতি 83 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি বিমানবাহী রণতরিকে ধ্বংস করতে এই ধরনের একটি টর্পেডো যথেষ্ট। পৃথিবীর সেরা 10টি টর্পেডোর মাঝে এটি একটি। গটল্যান্ড ক্লাস সাবমেরিন বর্তমানে একমাত্র সুইডেন ব্যবহার করে। এর থেকে কিছুটা আপগ্রেড সংস্করণ 2টি অপারেট করে সিঙ্গাপুর নৌবাহিনী। বর্তমানে সুইডেন 3টি গটল্যান্ড ক্লাস সাবমেরিন অপারেট করে এবং আপগ্রেডেড গটল্যান্ড ক্লাস 1টি অপারেট করে। সুইডেন 2015 সালে পার্লামেন্টে তাদের গটল্যান্ড ক্লাস সাবমেরিনকে মিড লাইফ আপগ্রেড করার পরিকল্পনা পাশ করে, এবং ইতিমধ্যে 2টি আপগ্রেড করা হয়েছে এবং 3টি আপগ্রেড করা হচ্ছে। তবে সুইডেন 2টি গটল্যান্ড ক্লাস সাবমেরিন পুরনো বিক্রি করবে, এবং কে তা কনফার্ম করা হয়েছে পোল্যান্ড। পোল্যান্ড নৌবাহিনী সুইডেন থেকে ইমার্জেন্সি ভিত্তিতে পুরনো সাবমেরিন ক্রয় করে তাদের চাহিদা পূরণ করবে। তবে সুইডেন এর রিপ্লেসমেন্ট হিসেবে পৃথিবীর অন্যতম শক্তিশালী ডিজেল অ্যাটাক সাবমেরিন A-26 সার্ভিসে আনতে যাচ্ছে, যা গটল্যান্ড ক্লাস সাবমেরিন থেকে অধিক শক্তিশালী, স্টেলথ এবং ফায়ার পাওয়ার সমৃদ্ধ হবে। সুইডেন উত্তর ইউরোপীয় একটি দেশ, জনসংখ্যা কম হলেও ধনী এবং টেকনোলজির দিক থেকে প্রথম সারির একটি দেশ। সমরাস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে সুইডেন একটি বিখ্যাত দেশ। তাদের তৈরি প্রায় সকল সমরাস্ত্র কোয়ালিটি দিয়ে পরিপূর্ণ। সুইডেনের সমরাস্ত্র শিল্প দাঁড়িয়ে আছে মূলত একটি কোম্পানির উপর ভিত্তি করে, তার নাম সাব গ্রুপ। এটি সুইডেনের সবচেয়ে বড় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এমন নয়, বরং পুরো পৃথিবীর সেরা সমরাস্ত্র উৎপাদনকারী 20টি প্রতিষ্ঠানের একটি। নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা সেনাবাহিনীর সকল বাহিনীর জন্য সমরাস্ত্র উৎপাদন করে এই কোম্পানিটি। অনেকে এখন জানতে চাচ্ছেন, বাংলাদেশ কি সুইডেন থেকে গটল্যান্ড ক্লাস সাবমেরিন ক্রয় করতে পারবে? অবশ্যই পারবে, তবে নতুন নয়, পুরাতন।
কারণ পোল্যান্ড দুইটি গটল্যান্ড ক্লাস সাবমেরিন ক্রয় করলেও আর অতিরিক্ত দুইটি গটল্যান্ড ক্লাস সাবমেরিন থেকে যাবে, যা সুইডেন কোনো দেশে রপ্তানি করতে চাইবে। তবে নতুন ক্রয় করা সম্ভব নয়, কারণ এর উৎপাদন বন্ধ। তবে এর আপগ্রেড সংস্করণ A-26 ক্রয় করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে বড় ধরনের প্রশ্ন এবং সীমাবদ্ধতা কাজ করবে, যা নিয়ে পরবর্তীতে কখনো আলোচনা করব। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।